আলহামদুলিল্লাহ আজ আপনাদেরকে বলে যাই 2016 সাল থেকে আমার এই আন্দোলন কেউ গুরুত্ব দিচ্ছে না 2016 সাল থেকে আমি বলছি মদ মুক্ত বাংলা চাই কি মুক্ত আপনারা চান না যদি কেউ সারা পান করে থাকেন তিনাকেও বলবো আপনিও তওবা করুন আপনি পরিবর্তন হন কেন এই মদ এমন একটা খারাপ জিনিস এই মদের কারণেতে 100টা যদি ক্রাইম হয় তার মধ্যে 80টা মদের কারণে 100টা যদি নারী সংসার ভেঙে যায় 80টা মদের কারণে 100টা নারীর উপরে যদি স্বামীর অত্যাচার হয় 80টা মদের কারণে 100টা পরিবার যদি গরিব হয়ে যায় 80টা মদের কারণে 100টা যদি অ্যাক্সিডেন্ট হয় 80টা মদের কারণে 100টা নারী ধর্ষণ হয় 80টা মদের কারণে 100টা আওয়াজ এমন করে এই মদ 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 এই মদের কারণে সমাজ আজকে বিরক্ত হয়ে উঠেছে তাহলে আজকে বলুন এই মদ মুক্ত বাংলা করার লক্ষ্যে আমি যে ডাক দিয়েছি এই ডাকে আমার সাথ আপনাদের দেওয়া দরকার আছে না না আজকে আমি বলছি মদ মুক্ত করুন সরকার বলছে মদের লাইসেন্স লিজা এই মাতাল সরকারের সঙ্গে চললে চলে সরকার মাতাল দিচ্ছে লাইসেন্স লিজা মাতাল হল কেন মাতাল হলে ভোটের সময় মদের বোতল দিয়েই ভোট পাওয়া যায় ও তো না নেশাই আছে তো রাত্রিরে ওই দিন রাত্রিরে দু বোতল খাইয়ে দেবে পরের দিন সন্ধ্যেবেলা ঠেলে উঠবে উঠে বলে ভোট হয়েছে কাজ মিটে গেছে আর ওর ভোট পার্টির কিছু ক্যাডার বাহিনী আছে তারা যে ছাপ্পা মারবে এ কথা শুনছেন না এই মদ ভক্ত বাংলার দরকার আছে না নাই আপনার মাথায় যেতে পারে যে হুজুর অজের মাহফিলে কি হচ্ছে অজের মাহফিলে উপদেশ দিচ্ছি যে মদ মুক্ত করতে হবে বাপ এই উপদেশটা খারাপ পণ মুক্ত করতে হবে খারাপ অজের মাহফিলে বলা হারাম এই কথা বুঝছেন না বোঝেন না তাহলে আজকে এই আন্দোলন 2016 থেকে হচ্ছে আমি আন্দোলন করেছি 2016 থেকে প্রত্যেকটা ছেলে মেয়ে যারা মাধ্যমিকে 90% এর উপরে নম্বর পাবে তাদেরকে সম্পূর্ণ ফ্রিতে পড়ানোর ব্যবস্থা করতে হবে কেন আমার সমাজে ভ্যান চালিয়ে খায় গরিব মানুষ দিন মজুরি সেলসম্যান করে খায় তার মেয়েটা মাধ্যমিকের রেজাল্ট তুলেছে 92% নম্বর 95% নাম্বার আজকে এই বোনটাকে যদি পড়াশোনা করানো যায় সে একটা লেডি ডাক্তার হতে পারবে লেডি ডাক্তার হয়ে গেলে তার বংশটা তার পরিবারটা তার বাপটা এবং তার পরজন প্রজন্মের যে বাচ্চা আসবে কাউকে দিন মজুরি ফ্যাঞ্চি নিয়ে খেতে হবে না এবং ওই লেডি ডাক্তার থাকার দরুন আমার আপনার স্ত্রী যখন হসপিটালে ডেলিভারি হবে পুরুষ ডাক্তারের প্রয়োজন হবে না তখন ওই লেডি ডাক্তার দিয়ে আমাদের অপারেশন করা হবে এই আন্দোলন আমি চালিয়েছি 2016 থেকে আওয়াজ তুলেছি মুসলিম হলে ওকাব সম্পত্তি দেখে হিন্দু হলে দেবত্ব সম্পত্তি দেখে আদিবাসী হলে বন দপ্তরের সম্পত্তি দেখে যারা মাধ্যমিকে 90% নাম্বার পাবে ওই ছেলে মেয়েদেরকে ফ্রিতে পড়াতে হবে আমার কথাকে কেউ গুরুত্ব দেয় রে তাই আমি নিজে সরকার তৈরি করে এই অধিকারকে ছিনিয়ে নেওয়ার লক্ষ্যে রাজনীতি করতে নেমেছি আপনাদের কারো কোনো আপত্তি আছে আজ আপনার ঘরে একটা বাচ্চা আছে আপনি গরিব মানুষ আপনার ঘরের বাচ্চা ডাক্তার হোক এটা আপনি চান না আপনার ঘরের বাচ্চা পুলিশ অফিসার হোক এটা আপনারা চান না আপনার ঘরের বাচ্চা রাস্তা দিয়ে যাবে জনগণ তাকে স্যার স্যার বলে ডাকবে স্যালুট করবে আপনার ঘরের বাচ্চা এলাকার মানুষের নিরাপদের জন্য প্রশাসনের ডিউটি করবে আপনার ঘরের বাচ্চা আইপিএস অফিসার হবে আপনার ঘরের বাচ্চা এমন করে দেখা যাবে ডাক্তার হবে আপনার ঘরের বাচ্চা জজ হবে দিয়ে ভালো উকিল হবে আপনার ঘরের বাচ্চা এমন করে অক্সফোর্ডে পড়তে যাবে ক্যামব্রিজে পড়তে যাবে এর স্বপ্ন তো কোনোদিন আপনাদের চাইলে আপনারা তো এটাই চান সন্ধ্যেবেলা পার্টি অফিসে যাবো দাদা দিদির 200 টাকা নেবো চাল কিনে ঘরে এসে বসে থাকবো
সময় আসছে, আসুন ঐক্যবদ্ধ হই, নিজের অধিকার নিজের ক্ষমতা নিজের দেশ যেটা দিয়েছে কেউ ভিক্ষাই দেবে না, কেড়ে নিতে হবে, কেড়ে নেওয়ার জন্য তৈরি হতে হবে। আপনারা কি তৈরি হতে রাজি আছে? ভাইরা আমার, এই যে তকবীর দেওয়া হয়, অনেকে আবার বলে যে আব্বাস সিদ্দিকী তো ধর্মীয় রাজনীতি করছে, ওরে কানা ফাটা কপালে জাহান্নামী শয়তান। শোন, এটা ধর্মীয় মাহফিল, তাই এখানে নারদ তকবীর আল্লাহ একবার হবে, কথা বুঝে আসছে না? নাই তাহলে যদি বলেন ধর্মীয় মাহফিলে রাজনীতির কথা কেন, আমি শিক্ষা দিচ্ছি আমার বাপকে, আমার ভাইকে, আমার বাচ্চাকে, আমার মাকে, আমার বোনকে রাজনীতি শিক্ষা দিচ্ছি, না দিলে তোদের মতো হারামখোরগুলো তো আমার ভাইগুলোকে বোকা বানাচ্ছে, ওই জন্য শিক্ষা দিচ্ছি। আর যখন জনসভা হবে ISF-এর ব্যানারে, সেখানে হিন্দু ভাই আসবে, দলিত ভাই আসবে, আদিবাসী আসবে, সাঁওতাল আসবে, জনগণও থাকবে, বক্তাও থাকবে, সেখানে কোনো ধর্মীয় স্লোগান হবে না, সেখানে দুটো স্লোগান হবে, রাষ্ট্র স্লোগান আর রাষ্ট্রবাসীর সেবার স্লোগান হবে, ঠিক না বেটি? এরা শুধু ঘুরিয়ে 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 বলবে ও টুপিওয়ালা লোক রাজনীতি করবে, তার মানে কেন? মমতা তো ব্রাহ্মণ, ও রাজনীতি করছে কি করে? ব্রাহ্মণ তো ধর্মগুরু, একাধ বছর ও রাজনীতি করছে কেন? জ্যোতি বসু তো ব্রাহ্মণ, বুদ্ধদেব তো ব্রাহ্মণ, অধীর রঞ্জন চৌধুরী তো ব্রাহ্মণ, সুজন বিদাম্বন, কথা বুঝে আসছে না? আপনাদের দাদা বেরিয়ে চলে গেল লাভ মেরে, ব্রাহ্মণ ধর্মগুরু তো, তো রাজনীতি করছে কেন? আমিও ধর্মগুরু ঘরের ছেলে, কথা বুঝে আসছে না? যোগী আদিত্যনাথ বাবা এখনো ঘন্টাও দেয় আর দাহ্যও চালায়, ওখানে সমস্যা নেই, এখানে সমস্যা, এখানে সমস্যা। আর আমাদের কিছু ফাটা কপালে দালাল আছে, হারাম খেয়ে খেয়ে হারাম খেয়ে খেয়ে এমন হয়ে গেছে এখনো যাচ্ছে না, এত বুঝাচ্ছি তাও যাচ্ছে না, এ কথা বুঝছেন না? বোঝেন না? ওরা প্রকাশ্য বলছে মুসলিমদের লোভ না। আর আমি আমি আমার যে দল করেছি সেই দলের একজন প্রেসিডেন্ট হিন্দুকে করেছি, প্রেসিডেন্ট মানে শেষ কথা দলের, কথা বুঝা যাচ্ছে? তাকে হিন্দুকে করেছি কেন? কেন আমরা হিন্দু মুসলমান দেখি না, কেন রাজনীতি করতে এসেছি, রাজনীতিতে ধর্ম হয় না, রাজনীতি মানব সেবা রাষ্ট্র সেবার নাম, ঠিক না বেটি? অতএব এটা হিন্দু, আমরা যদি এতদিন ধরে মমতাকে ভোট দিই, বুদ্ধদেবকে ভোট দিই, কংগ্রেসকে ভোট দিই, ওই কখনো তো ভাবিনি হিন্দুরা, তাহলে আমি যখন একটা টুপি মাথায় দেশে বলো বাবা আমি দেশ সেবা করবো মানুষ সেবা করবো, তুমি আমায় মুসলমান ভেবে নাক সিটকাবে কেন? কথা বুঝছেন না? এটা মুসলমানই বলছে, কোনো হিন্দু বলেনি, কোনো দলিত আদিবাসী বলেনি, উপরন্তু তাদের ভালো ভালো কলেজের প্রফেসর, WBS অফিসার, তারা ভেতরে ভেতরে যোগাযোগ করছে যে ভাইজান, তারাও আমাকে ভাইজান বলে, আপনার সাথে আছি, মা বোনেরাও আছে মহিলা সমিতিতে, তারাও আসবে বলছে, তারাও থাকবে বলছে, তারাও যোগাযোগ করছে, কথা বুঝে আসছে? আমি এখানে বলে যাই, টুপি দেখে শুধু ছুটলেও হবে না, আর তিলক দেখেও ছুটলে হবে না, দেখতে হবে তার অন্তরে কি আছে, কারণ এই টুপিওয়ালাই মুসলমানদের ক্ষতি বহুত করেছে, আর তিলকওয়ালাই আজকে হিন্দুদেরও ক্ষতি করছে। এয়ার ইন্ডিয়া বিক্রি করেছে, কোনো টুপিওয়ালা নয়, তিলকওয়ালাই করেছে। কি এয়ার ইন্ডিয়াতে 1,22,000 চাকরি করে, তার মধ্যে 2,000 মুসলমান, বাকি সব গায়ের মুসলমান, তাহলে ক্ষতিটা কার বেশি হলো? কথা বুঝে আসছে না? মুসলমানের ক্ষতি হলো, তাহলে তো ওই বিক্রি কি কোনো মুসলমান করেছে? 74 বছর এ দেশে এই পশ্চিমবাংলায় কোনো CM মুসলমান ছিল? তাহলে আস্তে আস্তে পাড়ে যেসব মাটির ঘরগুলো দেখলাম হিন্দু ভাইদের, ঝুপড়ি ঘর দেখলাম হিন্দু ভাইদের, টালির ঘর দেখলাম হিন্দু ভাইদের, বাচ্চাদের ঠিকভাবে স্কুল খাওয়া দাওয়ার যে সুযোগ সুবিধা, এখানে ভালো হসপিটাল আছে কি আমি জানা নেই, এই যে দেখছি এই 74 বছর ধরে এগুলো কি মুসলমান করেছে হিন্দুদের ক্ষতি? অত হিন্দু মুসলমান দেখে লাভ নেই, কার দিলটা আছে পবিত্র দেখো, কে চায় মানুষ প্রেম করতে? কেন আমার ইসলাম শিখিয়েছে লা ইরহামুল্লাহ মান লা ইরহামুন্নাস, যে মানুষের উপরে দয়া করে না সে প্রভুর দয়া পাবে না। তাই আমি বলে যাই, আমার লড়াই যে রাজনীতির প্ল্যাটফর্ম, পিছিয়ে পড়া মানুষের জন্য, সে মানুষটা হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, হিন্দু ধর্মের প্রহিত হোক,
যেই হোক আমি যে পিছিয়ে আছে তাকে মূল স্রোতে টেনে আনার লড়াই, এই লড়াই আমি করতে নেবিছি। কতদূর যাব না যাব আমি জানি না, কেন নিয়ে যাওয়ার মালিক আমি নয়, আমার প্রভু যেটা নিয়ে যাবে। কিন্তু আমার স্বপ্ন পবিত্র, আমার লক্ষ্য পবিত্র। এখন আপনাদের জিজ্ঞেস করছি, এই লড়াইয়ে আপনারা কি আমার পাশে থাকতে ইচ্ছুক আছেন? ধোকা নয় তো, ধোকা নয় তো, ধোকা নয় তো।